আর বাসে দিলে সেটা সম্পূর্ণ রিস্কটাই আমার, আপনার হাতে সুস্থভাবে মাছ পৌঁছানো পর্যন্ত সেই রিস্কটা আমার, এটা বলেই দিই যেহেতু, সেহেতু আমি তো আমার কথা রাখতেই হবে। সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিও টপিকসটা একটু আলাদা, প্রতিদিন তো মরা মাছের ভিডিও দিই, মাছ কোথায় থেকে নিই সেটা দিই, কীভাবে মাছ চাষ করা যায় সেই সম্বন্ধে যতটুকু ধারণা তত আলোচনা করি। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, আজকের বিষয়টা হচ্ছে আমাদের অনলাইনে মাছ পাঠাই, মাছ ট্রান্সপোর্টের সময় কিন্তু অনেক সময় কিছু ক্ষতি হয়, সেটা স্বাভাবিক, দু একটা মাছ এটা হতেই পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার সবগুলো মাছ মারা গেছে বা প্রায় আপনার 50% মাছ, অনেক সময় অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়। তো এখন আমি যেটা করি, মানে একজনকে মাছ পাঠানোর পরে দেখা গেল উনি মাছটা রিসিভ করলেন কিন্তু মাছটা মারা গেল, সেক্ষেত্রে আমি কি করি এবং যেটা করা উচিত সবার, এবং দেখা গেল একজন মাছ রিসিভ করলো তার দুই দিন একদিন পর মাছটা মারা গেল, সেক্ষেত্রে কি করা উচিত, এটা নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা অস্পষ্ট একটা ধারণা আছে। তো কে কী করে না করে সেটা আমি জানি না, আমার জ্ঞানে যেটা বলে আমি যেটা করি সেটা আপনাদের আজকে দেখাবো। এক ভাইকে মাছ দিছিলাম, ওনার মাছ ভালো ছিল, পোনা দিছিলাম 500, কিছু মাছ মারা গেছিলো এবং যাওয়ার পরে হয়তো তার পরের দিন মারা গেছে, ওনার পানিতে হয়তো সমস্যা ছিল, মাছগুলো অ্যাডজাস্ট করতে পারেনি। এবং এক ভাইকে মাছ দিছিলাম, গাড়িতে সব মাছই মারা গেছে। তো গাড়িতে মাছ পাঠালে হয় কি, এখন গরমের দিন, গরমের সময় দিনে এই সমস্যাটা বেশি হয়, গরমের দিনে আপনার হচ্ছে ওই যে সামনের যদি মাছটা দেওয়া হয় গাড়িতে, সেক্ষেত্রে কিন্তু ওই যে কাঁচের যে গরম সেই গরমে খুবই অবস্থা খারাপ হয়ে যায়। কক্সিটে যদি কেউ নেয় সেটা তো কোনো প্রশ্নই আসে না, ওটা মানে যেভাবে সেভাবে ছাদের উপরে গাড়িতে দিলেও কোনো সমস্যা নেই, তবে কাস্টমার মাছ নেওয়ার সময় কিন্তু অনেকে কক্সিটে নিতে চায় না, এটা একটা কাস্টমারেরও একটা ইয়ে, কারণ একটা কক্সিটের দাম হচ্ছে আপনার 250, 300, 200 এরকম, বিভিন্ন সাইজের বিভিন্ন রকম দাম। তো কক্সিটটা নিলে কিন্তু কক্সিটের লস হবে না, হ্যাঁ, কারণ ওটাতে আপনি একটা মাছ পালতে পারবেন বা ফাইটার মাইটার গোরামি টোরামি ছোটোখাটো মাছগুলো আপনি ব্রিডিং করাতেই পারবেন, এটা অনায়াসে কক্সিটে। তো অনেকে চায় না, যার যেহেতু চায় না তারকে কাগজের কার্টনে দিই, কাগজের কার্টন না হলে বস্তায় করে দিই। তো বস্তায় দিলে আসলে বাসের বক্সে দেওয়া লাগে, এখন আমি ব্যস্ততার কারণে আমি প্রত্যেকটা মাছ একটা যে নিজের হাতে উঠাই দেবো এই ধরনের সময় কিন্তু আমার থাকে না, আমি অনেক সময় কাউন্টারে রেখে চলে আসি, ওরা উঠাই দেয়, আমি নাম্বারটা করে কাস্টমারকে দিয়ে দিই, বা যখন ফাঁকা থাকে আমি নিজের হাতে উঠাই দিই, কারণ জানি নিজের মতো করে ওরা কেউ দায়িত্বশীলভাবে কাজটা করবে না, একটা নয় ছয় করে উঠাই দিল, উঠলেই ওরা ঝামেলা শেষ। তবে এই ক্ষেত্রে কিন্তু এভাবে অনেক সমস্যা হয়, যেটা আমি গত বছরও ফেস করেছি অনেক, এবছর আজকে প্রথম শুরু হলো এই সমস্যাটা, সেই কারণে যার কাছ থেকে মাছ পাঠায় যাবে ওকেও বলে আসলাম, এবং যে ভাইকে যিনি মাছ নিবে তার যে রিয়াকশন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি, স্ক্রিন রেকর্ড করে দেখাবো, যেহেতু রেজুলেশনটা একটু খারাপ হতে পারে, কারণ ওটা যদি আমি ফুল স্ক্রিন করি রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে, আমি যেভাবে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগে। এবং আমার মনে হয় আমি যে সিস্টেমে কাজ করি সবার এটা করাই উচিত, কারণ একজন মানুষ টাকা দিয়ে কেন মরা মাছ কিনবে, তাই না, উনি টাকা দিয়ে মাছ কিনছেন উনি কেন মরা মাছ কিনবে, তো মরা মাছ যুক্তি আসে না। অনেক অসাধু ব্যবসায়ী আছে যেটা মাছ দিতে পারলেই জানে বাসে। তো ঠিক আছে, ধৈর্য ধরে সঙ্গে থাকুন, দেখেন আমি কী সিস্টেমে কাজটা করি সেটা আপনাদের দেখাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে এক ভাইকে মাছ পাঠিয়েছিলাম সেটা দেখাই, এক ভাইকে মাছ দিয়েছিলাম এই যে মীর মুন্না ভাই টাঙ্গাইলের, আমি প্রথম থেকে দেখাই সিস্টেমটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওনাকে মাছ পাঠাই দিয়ে যায়, ওনাকে দেখেন নাম্বার টাম্বার দিয়ে দিয়েছিলাম, ওনার কার্টুনের ছবি দিয়ে দিয়েছিলাম, নিবিড় বাস, আমি বললাম যে কথা বলে নিয়েন, কথা হয়েছে ওকে, আচ্ছা ঠিক আছে। উনি দিলেন আমাকে, ভাই মাছ পাইছি 30-40টা মাছ মারা গেছে, ব্যাপার না, মাছ শুলে সাদা সাদা দাগ কিসের, ধন্যবাদ ভাই। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কতগুলার দাগ সাদা সাদা, উনি বললো সবগুলো না, আমি লিখলাম জার্নিতে হয়তো প্রবলেম হয়েছে, পানি কি গরম হয়ে গেছিলো, উনি আমাকে বললেন পানি হালকা গরম ছিল, সে কারণে হয়তো ব্ল্যাকমোর মাছ খুব সেন্সিটিভ, আচ্ছা আমি ওনাকে বললাম যে হয়তো সে কারণে হতে পারে, কারণ ব্ল্যাকমোর মাছটা খুব সেন্সিটিভ, উনি বলেন আগামীকাল ভালো করে দেখে আপনাকে জানাবো। সকালবেলা উনি আমাকে ভিডিও পাঠালো যে দেখেন না, উনি আমাকে কয়টা সকালে ভিডিও দিল ভাই মারা গেছে, এবং এই যে ছবি দিল, ছবিগুলো দেখেন, আমি যেগুলো দিয়েছিলাম হাফ ইঞ্চি সাইজের ব্ল্যাকমোর সবগুলোই মারা গেছে, এই যে এটারও ছবি দিছে,
তো উনি বললো আমি ওনার সঙ্গে ফোনে কথা বললাম যে ঠিক আছে আমি এটা আপনাকে পাঠাই দেবো। টিউব ইফেক্টস আছে ভাই? আমি বললাম কাল আসবে। উনি আমাকে দুই দিন পরে বললো ভাই আমারটা আগামীকালকে দিতে পারবেন? আমি বললাম আল্লাহ ভরসা ভাই। আমার দুই দিন পর আবার উনি ভাই আমারটা কিছু করলেন, তখন জি ভাই পরশু ইনশাল্লাহ। মানে পোকাটা আসছিলো না, হ্যাঁ, কারণ পোকা বরিশালের পোকাটা এখন ইউজ করি এবং পোকাটা আসে প্রতি শনিবারে। আমি এক জায়গা থেকে একটু বাইপাস করে চেষ্টা করেছিলাম কিন্তু সেটাও আসেনি, সে কারণে ওনাকে বললাম যে ভাই একটু দেরি হচ্ছে, মানে এক সপ্তাহ সাত দিনের মতো একটা সময় লাগিয়েছিল। ওকে ধন্যবাদ ভাই, আমারটা আগামীকালকে দিয়েন, উনি আমাকে গত রাত্রে বললো এই কথা। তো আমি বললাম যে ভাই ব্ল্যাকমোরের পোনা একজনের থেকে চেয়েছি, কাল পাঠাবে, কাল দিলে পরশু আমি পাঠিয়ে দেবো। তো আমি ওনাকে ওয়ালাইকুম, পোনা মনে হয় আসবে না ভাই ব্ল্যাকমোরেরটা। একটা কাজ করি ভাই, আমি আপনাকে আপনার লস আমার লস, আমি তো আপনাকে ওই পোনাগুলো ধরেন বড় করে একেতে আমার তো অনেক খরচ, তো আমি আপনাকে 1000 টাকা আপনার নাম্বারে দিয়ে দিই। মানে আমি এটা চাচ্ছিলাম আর কি, পোনা ব্ল্যাকমোরটা হবে না, এসে দেরি হবে অনেক। এখন আপনি কী বলছেন সেটা একটু জানান, তাহলে আমি 1000 টাকা আপনার নাম্বার দিলাম, আপনার নাম্বারে 1000 টাকা দিয়ে দিচ্ছি। ওনার পোনা ছিল 2000 টাকার, একদিন পরে মারা গেছিলো, ওই তো ওনারও সমস্যা থাকতে পারে ওনার পানিতে। তো যাই হোক, আমি ওনাকে বললাম ভাই ঠিক আছে তাহলে আমি 1000 টাকা আপনাকে দিয়ে দিচ্ছি, কারণ পোনা খরচ করতে তো শীতের পোনা বুঝতেই পারছেন যে কী পরিমাণ খরচ, ব্র্যান্ড শিনে বেয়ে সেই শীতের মধ্যে তো পোকা বাড়তেই চায় না। তো আমি ওনাকে ওটা বললাম, তো উনি আমাকে বললো ঠিক আছে ভাই ধন্যবাদ, বিকাশ নাম্বার দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তাই দেখেন ওনাকে টাকাটা পাঠিয়ে দিয়েছি কিন্তু, হ্যাঁ, এই যে সঙ্গে সঙ্গে ওনাকে টাকা দিয়ে দিয়েছি, আমি ভাই দিয়ে দিয়েছি, তো পাইছি ভাই ধন্যবাদ, ব্যাস এটা এতটুকুই শেষ। এনার সঙ্গে আমার শেষ ঝামেলাটা শেষ হয়ে গেল। এখন যে নতুন ঝামেলা হলো সেটা হচ্ছে, 3 ফেব্রুয়ারি যে দেখা যাচ্ছে 2023, মানে আজকের ডেটে, তো এই যে প্রিন্স আরাফাত ভাই, ওনার বাসা কোথায় আমি একটু অনেক দূরে চলে গেছি। আচ্ছা, ওনার বাসা হচ্ছে সকালে দিয়ে আমি, উনি কালকে রাত্রে মেমো করে দিছিল জাস্ট, বাস এই তো। ভাইজান আপনার এটার মধ্যে সব কিছু আছে, হ্যাঁ, পাম্প পিস্টন মিস্টনের উপরে যে ইয়াটা ছিল না, উপরে ইয়াটা পোস্টার টেপ আটকে দিয়েছি, টেপ দিয়ে, আর 10টা ব্ল্যাকমোর, 10টা হচ্ছে টেট্রা, 3টা ব্লু আর 2টা সাদা। দেওয়ার পরে ওই যে ওনার কার্টুনের ছবি এগুলা ওনাকে দিছিলাম, দেওয়ার পরে ভাই আবার ওই যে ওই পলিথিন ফাইটে ফুটে না যায় ভাই, এই যে বস্তার ভিতরে, উনি আমাকে বলেছিল ভাই বস্তার মধ্যে যেন পলিথিন ফাইটা ফুটে না যায়। আচ্ছা, যাই হোক, আমি সকালে গঞ্জেরাজ গাড়িতে উঠাই দিয়ে ওনাকে দিয়ে আচ্ছা গঞ্জেরাজ, হ্যাঁ, 8টার সময় আসবে, আমি দিয়ে আসছি কাউন্টারে, আপনি 8:20 দিকে ওনাকে ফোন দিন। কাজের কথায় আসি, ওনাকে দিয়ে আসলাম, এই তো ওনার কথাবার্তা হলো, সব কিছু ঠিক আছে। দুপুরবেলায় উনি আমাকে একটা ভিডিও পাঠাইলো, প্রথমে একটা প্যাকেটে একটা আপনার হচ্ছে যে ফেদার ফিশ ছিল, ওর তো কাটা অনেক বড় বড়, আমি ভাবছিলাম হয়তো কাটা দিয়ে পলিথিনটা লিক করে ফেলেছে, কিন্তু ওনার আসলে কি ঘটছে আপনি দেখেন, নিজেই দেখেন ঘটনাটা। এই যে এইটা, এই যে যেটার মধ্যে ভাই, এই যে ফেদার ফিশ ছিল এটা তো পলিথিন ফাইটেই গেছে, হ্যাঁ, আর হচ্ছে এই যে এটার মধ্যে ওই যে চিকলেট সব কয়টা মারা গেছে ভাই, একটাও বাইচে নাই, সব মারা গেছে। তারপরে এই যে এর মধ্যে এই যে এঞ্জেলও ভাই একটাও বাইচে নাই, সব মারা গেছে। তারপরে এই যেটার মধ্যে ওই যে গ্লোটেডটা এইটাও ভাই সব একদম মারা গেছে, একটাও বাইচে নাই, সব মারা গেছে। তারপরে এই যে ভিডিওর মধ্যে ভাই এই যে ব্ল্যাক মোর আর এই যে অরেন্ডা পাঠাইছিলেন এটাও একটাও বাইচে নাই ভাই, সব একদম মারা গেছে। দেখেন এই যে কেবল 5 মিনিটও হয় নাই খুলছি, এটা 5 মিনিট কি, এই যে কেবলই সিলাই খুলে বের করছি, সব মারা গেছে, এক পিসও বাঁচা নাই ভাই। এই যে এইটা, তো এভাবে উনি আমাকে ভিড়ে দিয়ে, আমি তো অবাক যে কী ব্যাপার, আমি যার হাতে দিয়ে আসছিলাম কাউন্টারে আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন দিলাম যে মাছটা কি গাড়ির বক্সে দিছো না গাড়ির উপরে উঠাই দিছো ভিতরে, তো ও বললো ভাই গাড়ির ভিতরে দিছে, মানে মাছটা ছিল একটা ছোটো বস্তায়, ওনার অল্প কিছু মাছ ছিল, ওই সুপারভাইজার করেছে কি গাড়ির সামনে যে কাঁচ থাকে কাঁচের সঙ্গে ওটা রাখছে, আমি তো অটোমেটিক আপনার হিট হয় সব মাছ একবারে মানে সিদ্ধ হয়ে গেছে ভিতরে। তাছাড়া কিন্তু সব মাছ এভাবে মরে না, মাছ একটা দুইটা মরে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সব মাছগুলো যেহেতু মারা যাবে সেহেতু কোনো না কোনো কারণ অবশ্যই আছে। তো ভাইকে আমি জিজ্ঞাসা করলাম এটা কেমন করে হলো সব মাছ মারা গেছে? হ্যাঁ ভাই একদম সব মারা গেছে। মাছ কোথায় ছিল, বক্সে না এটা কোনো? আচ্ছা, আমি জিজ্ঞাসা করলাম কোথায় ছিল, বক্সে না কোথায়? মানে বুঝলাম না, বক্সে ও ওই যে বাসের, আমি তো দেখলাম যে ভিতর থেকে বের করে দি, অনেকে ভিতর থেকে বাস দিস, হ্যাঁ, পানি কি খুব গরম হয়ে গেছিল? আমি হ্যাঁ পানি ভাই বেশ ভালোই গরম হয়ে গেছিল, হ্যাঁ পানি ভাই, মাছ
একবারে বেশ ভালোই গরম হয়ে গেছিল, পানি কিন্তু একেবারে সিদ্ধ হয় মাছটা মারা। তাছাড়া এভাবে মাছ অসম্ভব, সব মাছ মারা যাবে না, এটা অসম্ভব। আমি থামেন, ওই শালাকে আমি কল দিই, আপনি চিন্তা করেন না, আমি আবার মাছ আপনাকে দিয়ে দেবো, আমি ওনাকে সঙ্গে সঙ্গে কিন্তু রিপ্লাই দিই। থ্যাংক ইউ ভাই, কিন্তু আবার আপনার রোজাতে লস হয়ে না যায় ওইভাবে দিয়েন আর কি। থ্যাংক ইউ ভাই, কিন্তু আবার খুবই একটা নম্র ভদ্র মানুষ, উনি আমাকে বলছে যে ভাই আপনার যেন লস না, উনি যে লসের মধ্যে পড়ে আছেন উনি আমাকে বলছে ভাই আপনার যেন লস না হয়। আমি কী বলতে মন চাই বলেন, শালা কুত্তার বাচ্চাকে বললাম বক্সে নিতে, আমি এটা বললাম। তো যাই হোক, ওই বাসের ভিতরে রাখার জন্যই মনে হয় গরম হয়েছে, বেশ ভালোই, অনেক গরমই হয়ে গেছিল। ওই যাক, এটা গেল। তারপর আচ্ছা সমস্যা নাই, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই মাছ কত টাকার ছিল, তো উনি আমাকে সে ওনার মেমোটা ফরওয়ার্ড করে দিল, যে ওনার মেমোটা ফরওয়ার্ড করে দিল। হ্যাঁ, ফরওয়ার্ড করে দেওয়ার পরে আমি লিখলাম আপনি কি টাকা নেবেন না মাছ নেবেন, উনি বলে যে মাছ নেব। তো উনি যেহেতু একটা স্কুলে চাকরি করে, উনি কিন্তু ফ্রাইডে ছাড়া ওনার ইয়া থাকেন আর কি, শুক্রবার ছাড়া ওনার ছুটি শুক্রবারে নাই, তাহলে আবার ফ্রাইডেতে পাঠাবো, মানে আজকে ফ্রাইডে আবার সামনে ফ্রাইডে। উনি লিখল কালকে স্কুল বন্ধ আছে, কালকেও পাঠাতে পারেন, কিন্তু উনি ব্ল্যাকমোর রেড ক্যাপ নিত, এই রেড ক্যাপটা আমার কাছে নাই। তো আমি ওনাকে সেটাই লিখে দিলাম, ভাই কাল তো পারবো না, রেড ক্যাপ আর ব্ল্যাকমোরও নাই, পরশু দেই তাহলে, ওনাকে আমি বললাম। তখন উনি আমাকে জানালো ভাই পরশু দিন তো আবার ওই যে স্কুল খুলে যাবে, পরশু উনি আমাকে বললে স্কুল খুলে যাবে, তা ঠিক আছে। তা আর আপনি যদি তাহলে আমি আর আমি ওনাকে বললাম আপনি যদি টাকা নিতে চান তাহলে আমি এখন আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। আর উনি কিন্তু আরেকটা কথা বলে, স্কুলে থাকবেন ওই সময় রিসিভ করতে পারবেন না, এর থেকে তাহলে ওই যে আবার ফাইটার যখন আসে তখন ওই শুক্রবারে মালটা নিবানে, মানে আমাদের শিপমেন্টের ডেট আছে 8 তারিখে। তো উনি আমাকে বললো যে ভাই তাহলে ফাইটার আসলে ফাইটারের সঙ্গে দিয়ে দিন। তাহলে আচ্ছা, উনি না না কী বলছেন সিসি, আর টাকা ফেরত, মানে আমি ওনাকে এর একটা ইয়া দিছিলাম, আর আপনি যদি টাকা চান তাহলে আমি এখনই টাকা দিয়ে দিই। দেবেন কেন, আপনি মাল আপনি একটা অনেক আর ক্ষতিপূরণটা দিয়ে দিতে চাইছেন, এটাই তো কত, অনেক তো আপনার জায়গায় অন্য কেউ থাকলে তো তাও দিত না। উনি বলছেন যে আপনার জায়গায় অনেকজন থাকলে তাও দিত না, হয়তো উনি এটার সমস্যার সম্মুখীন হয়েছেন বিধায় এই কথাটা বলতে পারলেন, কিন্তু এটা কিন্তু আসলে উচিত না। হ্যাঁ, কারণ যে কাস্টমার মাছ নিছে উনি কী কারণে আপনার টাকা দিয়ে মরা মাছ কিনবে? যাই হোক, ওনার কথাটা শুনুন, আপনি দিয়েন মালই দিয়েন, টাকা খামাখা আপনার ব্যবসা টাকা ফেরত নেবেন কেন, আপনি মালই দিয়েন, আপনার যেভাবে সুবিধা হয় আপনি যাতে আপনার লস হয়ে না যায় ওইভাবে একটা হিসাব করে দিয়ে দিয়েন আর কি। আমি বললাম যে ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, আমি তো ওনাকে ওকে দেওয়ার পরে আমি একটা কনভারসেশন, সালাম আলাইকুম, আমার লস না, আমার লস হবে কেন, আপনি আপনি তো মাছ তাজা মাছ পাননি, আপনি তো সবগুলোই মৃত মাছ পাইছেন তাই না, তো আপনি টাকা দিয়ে কেন মরা মাছ কিনবেন, মরা মাছ নেবেন কেন, আপনার লস করা, আপনার লস করা দরকার না, আমি আপনাকে দিয়ে দেবো না। তাহলে শুক্রবারে তো মাছ আসবে, শুক্রবারে মাছ, শুক্র সরি সরি 8 তারিখে মাছ আসবে, তো 8 তারিখে মাছটা আসলে আমি সকালে আপনার ফ্রাইড রাইস সহ নতুন কিনে যদি মাছ লাগে আপনাকে বলেন, আমি একবার তাহলে পাঠিয়ে দিই, বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তো আমরা কাস্টমারের সঙ্গে আসলে এভাবেই ডিল করে থাকি। তো ভিউয়ার্স, আসলে এটাই করা উচিত। হ্যাঁ, কারণ একজন একজন কাস্টমার আপনার কাছে টাকা পাঠাইলো ও মাছ নেওয়ার জন্য, মাছটা জার্নিতে মারা গেল, মাছটা জার্নিতে সমস্যা হতেই পারে, সেটা যদি দু একটা মাছের হয় সেটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তো আপনি যদি ইচ্ছা করে তাকে মাছগুলো পাঠান সেটা আলাদা বিষয়, আর যদি মাছটা জার্নিতে কিছু হয় সেক্ষেত্রে দেখা গেলো উনি যদি কোনো একটু ইয়া করে, মন খারাপ করে বা একটু এমন তেমন করে, সেক্ষেত্রে আমার মনে হয় আপনার পুরো টাকাটাই, যিনি ব্যবসায়িক তার পুরো টাকাটাই তাকে রিটার্ন করা উচিত, কারণ একটা কাস্টমার, আমিও যদি মাছ কিনি আমি কেন টাকা দিয়ে মরা মাছ কিনতে যাবো তাই না, তো জার্নিতে হইতে পারে, সেটা যদি উনি কম্প্রোমাইজ করে সেক্ষেত্রে আপনারা একটা আলোচনা করে ছাড়তে পারেন, তবে আমার মনে হয় না তাকে তার সঙ্গে এই বিষয়ে আলোচনা করার কোনো যুক্তি আছে। উনি হাতে মরা মাছ পাইছে, হাতে হাতে ওনার মাছ ভালোভাবে পৌঁছায়নি, আপনি ওনাকে টাকাটা রিটার্ন দিয়ে দেবেন। আর আমি ব্যক্তিগতভাবে কুরিয়ারে কোনো মাছ দিই না, কারণ কুরিয়ারে দিতে এক ঢাকার মধ্যে একদিন লাগে, বাইরে গেলে 2 দিনের মতো সময় লাগে। তো আমি সবাইকে বলেই দিই যে ভাই যদি কুরিয়ারে মাছ নিতে চান আমার কাছ থেকে, সেটা আপনাকে নিজে রিস্ক নিতে হবে, মাছ মরা যাক বা যাই হোক সেই দায়িত্ব আমি নিব না, কারণ কুরিয়ারে অনেক সময় ঠেলে ঠেলে কার্টুন টার্টুন ফাটে যায়, এই সেই ওই কুরিয়ারের ঝামেলাটা আমি নিই না, ওটা কাস্টমারকে বলেই দিই। আর বাসে দিলে সেটা সম্পূর্ণ রিস্কটাই আমার, আপনার হাতে সুস্থভাবে মাছ পৌঁছানো পর্যন্ত সেই রিস্কটা আমার, এটা বলেই দিই যেহেতু, সেহেতু আমি তো আমার কথা রাখতেই হবে। তো আমার মনে হয় সবাই এটাই করবেন, মাছ যদি কাস্টমার হাতে পৌঁছার আগে মারা যায় তাকে সম্পূর্ণ ফুল পেমেন্ট করবেন,
যদি উনি কম্প্রোমাইজ করে কথা বলে ঠিক করে নিতে, সেটা আপনাদের ব্যাপার, তবে আমার মনে হয় না কথা বলার কোনো দরকার আছে। মাছ ওনার হাতে পৌঁছায়নি, মাছ মারা গেছে, আপনি টাকা রিটার্ন দিয়ে দেবেন, এবং যদি একদিন দুই দিন পরে মরে তাহলে সেক্ষেত্রে এটা আপনার সুবিধা মতো আপনি ওনার সঙ্গে আলাপ আলোচনা করে যেটা সুবিধা হয় সেটা করে নেবেন। এটার প্রতি কোনো জোর জবরদস্তি নাই, কারণ উনি অ্যাডজাস্ট না করতে পারে বা ওনার কাছে সমস্যা হয়ে মরতেই পারে, সে দায়িত্ব আপনার নেওয়াটা ওটা ঠিক হবে না, কারণ উনি কীভাবে অ্যাকশন রাখবেন? আপনি তো ভালোভাবে মাছ পাঠিয়েছেন, একদিন দুই দিন পর মারা গেলে সেই লাইবিলিটিটা আপনার ইয়ার। তবে উনি যদি মরা মাছ পান ওনার হাতে, তবে আমার মনে হয় সেটা সম্পূর্ণই দায়িত্বটা আপনার নেওয়া উচিত, এবং আমি এভাবেই করি। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।